नमस्कार बंधुरा आमार चैनल इंडियन फूड चॉइसेस थेके आपनादेर सकलके स्वागत जानाच्छि। आजके आमि निये एसेछि एक जिरे राइसेर रेसिपि। जिरे राइस तो आमरा सब समय माझे मध्येई बा कोनो अकेशनली खेये थाकि। जिरे राइस सबारই खूब प्रिय, खेते खूबই भालो लागे। किन्तु आमि এই जिरे राइसটা করেছি বাসি ভাত দিয়ে, মানে রাতে বা দিনে যদি আমাদের ঘরে भात बेचे जाए से भातটা ফেলে না দিয়ে নষ্ট না করে এইভাবে যদি একটা জিরে রাইস করে খেয়ে থাকি তবে কিন্তু সবারই খুব ভালো লাগবে। এই যে দেখুন আমি জিরে রাইস করার জন্য ভাতটা নিয়েছি, এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ সাদা জিরে নিয়েছি। আর ভাতটা আগের থেকে একটু আমি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, যেটা দলা দলা থাকে সেটা। ফ্রাই প্যানে 3 টেবিলস্পুন রিফাইন অয়েল একটু গরম করে নিয়েছি, তাতে আমি ফোড়নটা দিয়ে দিলাম। फोड़ने तेजपाता शुकनो लंका एक चामच सदा जिरे दिए, जेहेतु जिरे राइस से सदा जिरेटाई व्यवहार करते लागबे। फोड़नटा एकटू भालो करे भेजे निलाम, तारपर आमी जे भातटा रेखेछिलाम सेई भातटा दिए दिलाम। एई बासी भातेर जिरे राइस सबार घरेई किन्तु हये थाके। अनेके होयतो आमरा पेंयाज दिए एर मধ্যে दिए भेजे खेये थाकी बा पेंयाजेर साथे एकटा डिमो भेंगे देई, डिम दिए पेंयाज दिए এই ভাতটা আমরা ভাজা ভাত খেয়ে থাকি। আমরা সবার বাড়িতেই, বেশি করে বাঙালির বাড়ি হোক বা নন বেঙ্গলির বাড়ি হোক, সবার বাড়িতে কিন্তু এই জিরে রাইসটা খেয়ে থাকে। হয়তো জিরে রাইসের জায়গায় পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে খায়, কিন্তু এই রকম করে যদি জিরে রাইসটা খেয়ে থাকেন সবারই খুব ভালো লাগবে। এই যে দেখুন এখানে এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর কিচ্ছু লাগবে না। এর মধ্যে যদি আমরা ভাত ভাজা খেয়ে থাকি তাহলে আমরা ডিম পেঁয়াজ ব্যবহার করব, কিন্তু এখানে আমি জিরে রাইস করছি সেজন্য আর কিচ্ছু দিচ্ছি না। দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে আর এক চামচ নুন দিয়ে এই জিরে রাইসটা করেছি। এখন একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, তারপর একটু ভাতটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর মাঝে মধ্যে যে একটা দলা থাকবে সেটা একটু আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দিব, আর প্রত্যেকটা ভাত মানে ঝরঝরা হয়ে যাবে, খুব সুন্দরভাবে ভেজে নিতে লাগবে, তবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার বাড়িতে তো আমি প্রত্যেক দিন যদি আমার ভাত থাকে এরকম মানে ভাতটা আমি জিরে রাইস করেই খেয়ে থাকি, একটু ফেলি না, মানে খেতে খুবই ভালো লাগে। দেখুন এইভাবে একদম ভালো করে একটু নেড়েচেড়ে ভাতটা ভেজে নেবেন, প্রত্যেকটা ভাত যেন মানে এক একটা করে যেন দানা দানা থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখুন এই জিরে রাইসটা হয়ে গেছে ভাজা, আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ঝরঝরা করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা দানা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু মানে চিপচিপা ভাব নেই। এই যে দেখুন এই ভাত ভাজাটা হয়ে গেছে, মানে জিরে রাইসটা হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখেছেন কি সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখুন জিরে রাইসটা কি সুন্দর হয়েছে। আমরা তো সবাই বেশিরভাগ সবাই মানে গরম ভাতেই জিরে রাইস খেয়ে থাকি, কিন্তু আজকে এই বাসি ভাত দিয়ে জিরে রাইস খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। ঠিক আছে, আজ তবে এখানেই রাখছি। আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নিত্য নতুন রেসিপি আপনারা দেখবেন। আর আশা করছি যদি আপনাদের ভালো লাগে তবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না।